হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস লাইফস্টাইল। তো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে কিন্তু তোমাদের কাছে চলে এসেছি। এই তো আমার এটা হচ্ছিল নতুন ফ্ল্যাট। নতুন ফ্ল্যাট বলতে ফ্ল্যাট পুরনোই, বাট ইন্টেরিয়ার হয়েছে। তো আজকে আমার বাড়িতে কিন্তু নারায়ণ পুজো আছে, মানে যেটা বলে হয়তো বা গৃহপ্রবেশ, গৃহপ্রবেশ বলতে পারেন কিন্তু, বাট এটা গৃহপ্রবেশ নয়। কারণ গৃহপ্রবেশ আমরা যখন নতুন ফ্ল্যাট পারচেস করেছিলাম তখনই আমি গৃহপ্রবেশ করে নিয়েছিলাম। বাট ইন্টেরিয়ারের পর যে একটা পুজো করতে হয়, নারায়ণ পুজো বা ঠাকুর প্রতিষ্ঠা, কারণ আমার অলরেডি রাধা গোবিন্দ কেনা হয়ে গেছে। তো রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করব আজকে, মানে এখানে বসাবো রেগুলার বেসিসে পুজো দেওয়ার জন্য। তো এই তো, তবুও আমি ফুল ফ্ল্যাটের ইন্টেরিয়ারটা একসময় আপনাদেরকে দিয়ে দেব আমার ব্লগে, অবশ্যই দেখতে পাবেন। আর আগে কি পরিস্থিতি ছিল আমার ফ্ল্যাট, এখন কি পরিস্থিতি, সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কোনো অন্য কোনো ব্লগে। বাট আজকের ব্লগটা কিন্তু আজকে সারাদিনে আমরা পুজো কীভাবে কি করছি সেটাই কিন্তু আজকের দিনে শেয়ার করব। তো অলরেডি সকাল 6টার সময় কিন্তু ঘুম থেকে উঠে গেছি। অ্যাকচুয়ালি কালকে আমরা আন্দামান থেকে ফিরেছি, কালকে আন্দামান থেকে ফিরেই কিন্তু বাজার করতে চলে গিয়েছি। শুধু আমি একা যাইনি, আমার সাথে সৌমিক, পিয়া ম্যাডাম, তারপর হচ্ছে হলো প্রীতম। তো এই চারজন মিলে কিন্তু আমরা বাজার করতে চলে গেছি। আর আমি আসার আগেও কিন্তু ওরা অনেকগুলো বাজার করে নিয়েছে। তারপর আগে যেগুলো পুজোর দশকর্মার পুজোর হয় সেগুলো গোকুল স্যার করে নিয়েছে। তো আমি খুব ব্লেস যে এই মানুষগুলোকে পেয়েছি, যারা আমি মানে কি বলবো, আমার দরকারে বা আমার প্রয়োজনে আমি এদেরকে আমার সবসময় আমার পাশে পাই। তো আমি দেখাচ্ছি আজকে সকাল সকাল কারা কারা চলে এসছে। আজকে ঘুম থেকে ওঠার পরই কিন্তু, মানে আমি ঘুম থেকে, মানে আমি 6টার সময় উঠেছি, উঠেই দেখি কিন্তু প্রিয়া ম্যাডাম আমার দরজায় নক করছে। মানে 6টার নাগাদই কিন্তু প্রিয়া ম্যাডাম চলে এসছে, ঠিক 6টা নাগাদ। কারণ প্রিয়া ম্যাডামের একটা জিনিস আছে আমি দেখেছি, সেটা হচ্ছে হলো যেই রেসপন্সিবিলিটি নেয় একদম সেটা একদম ঠিকভাবে পূরণ করতে হবে, এরকম একটা মেন্টালিটি ওনার। তো যাই হোক, তো প্রিয়া ম্যাডাম তো সকাল সকাল চলেই এসছে, তো তার জন্য অনেকটা কাজ আমার এগিয়ে গেছে। আজকে খুব বেশি মানুষকে ইনভাইট করিনি, আমরা আমাদের কোচরা যারা আছে, মানে আমরা যারা একসাথে কাজ করি আমাদের নিউট্রিশন ক্লাব বা অফিসে, তাদেরকেই আমি শুধুমাত্র বলেছি। আর আমার ফ্ল্যাটের আশেপাশে দু চারজনকে বলেছি। তো প্রত্যেকেই মোটামুটি যারা মহিলারা আছে তারা কিন্তু চলে এসেছে। তো আমি দেখাচ্ছি কারা কারা এসেছে। অ্যাকচুয়ালি বলা হয়েছিল গিফট অ্যালাউ নেই, তো তাদেরকে আমি বলেছিলাম যে কোনো গিফট যেন আপনারা না নিয়ে আসেন। তো সেই জিনিসটা আমি আগে থেকে বলে দিয়েছিলাম। বাট আমার কিছু পুজোর জিনিসপত্র দরকার ছিল, মানে সেগুলো আমি কিনে নিতাম, আর কিছু ভাড়ায় পাওয়া যায়, তো সেগুলো কিনে নিতাম। তো তা ওরা কি করলো, ওরা প্ল্যান করে সেই জিনিসগুলোই কিন্তু অ্যাজ এ গিফট নিয়ে এসছে আমার জন্য। তো আমি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব, কোন কোন জিনিস ওনারা নিয়ে এসছে, মানে ওনারা আমাকে গিফট করেছে আজকে এই পুজোর জন্য, আর কোন জিনিসগুলো আমি নিজে কালকে গতকাল কিনেছি, আর আগে আমার কি কি ছিল সব কিছুই কিন্তু শেয়ার করব। এই তো পুজো সরঞ্জাম চলছে। তো আমি যেহেতু বলেছি প্রিয়া ম্যাডাম একদম সকাল সকাল চলে এসছে, প্রিয়া ম্যাডামই কিন্তু করছে এই ভাজাভাজিগুলো। হয়তো বা খিচুড়িটা আমি করতে পারি, আবার নাও করতে পারি, ঠিক নেই, এতগুলো মানুষ আছে, আমার হয়তো বা হাত দেওয়ারই প্রয়োজন হবে না। তারপরে আমি চেষ্টা করবো খিচুড়িটা আমি করার। কী কী হয়ে গেছে অলরেডি? এই তো বেগুন ভাজা, পটল ভাজা। অ্যাকচুয়ালি আমার ঘর গোছাতে গোছাতেই টাইম লেগে গেছে, যার জন্য আজকে যদি এনারা তাড়াতাড়ি না আসতো আমি একদম মারা পড়তাম। এই তো প্রিয়া ম্যাডাম কাজ করছে। এতগুলো হয়ে গেছে, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ডাল ভাজা হয়ে গেছে, মুগ ডাল ভাজা হয়ে গেছে খিচুড়ির জন্য, আর এই যে কলা ভাজা হচ্ছে, উচ্ছে ভাজা হচ্ছে, ওখানে ঢেঁড়স ভাজা হবে। ওকে ওকে, প্রিয়া ম্যাডাম আমাকে আজকে এই পুজোর খুব হেল্প করছে, কারণ এই যে এই জিনিসপত্রগুলো ধোয়া পাকড়া কিন্তু প্রিয়া ম্যাডাম করেছে, আর আমি সারা ঘর মুছেছি সকালবেলা উঠে। আর এই তো সব ম্যাডামরা কিন্তু চলে এসছে। এই তো সীমা ম্যাডাম, সবাই কত সুন্দর করে সেজে এসছে। আমি সাজবো একটু বাদে। এই পুজোর যত দশকর্মা বাজার আছে সব কিছু গোকুল স্যার করেছে, আমরা তখন ছিলাম না, তার জন্য উনি কষ্ট করে দিয়েছে, যাই হোক। আর এই সবজি বাজারগুলো, তারপরে এই বড় বড় বাসন কালকে কিন্তু আমরা সবাই মিলে যেয়ে কিনে নিয়ে এসেছি। আর আগে আমার কিছু বাসন ছিল, এগুলো কিছু বাসন আমার আগে ছিল। আর এই যে নতুন পিতলের কাঁসা, সরি, কাঁসার যেই বোলটা, এটা কাঁসা তো? কাঁসার ওই বোলটা, ওটা কালকে কিনেছি। আর এই বড় এই ডেচকিটা কিনেছি, আর একটা হাঁড়ি কিনেছি কালকে। কালকে অনেক কিছু নতুন কিনেছি যাতে ফিউচারেও আমার কাজে লাগে।
আর এই তো আমার রাধা গোবিন্দ। আর এই তো মা দুর্গা। মা দুর্গা এটা হচ্ছে হলো গণেশ স্যার গিফট করেছিল আমাদের গৃহপ্রবেশে। গণেশ স্যার এবং ডলি ম্যাডাম আমাদেরকে গৃহপ্রবেশে এটা এই দুর্গাটা গিফট করেছিল। তো সবাই মিলে আছে বলে আজকে হয়তো বা আমার মানে কি বলবো পুজোটা এত ভালোভাবে হবে আশা করছি। বাপরে একে নিয়ে আসলো। এই তো এই দুটো মালা কিন্তু আমাদের ক্লাবে যারা কোচরা আছে সবাই নিয়ে এসেছে। ক্লাবে আমরা সবাই মিলে যারা কাজ করি একসাথে সবাই মিলে, এর মধ্যে আছে গীতিকা ম্যাডাম, গীতিকা ম্যাডামের বোন কি যেন নাম আপনার ম্যাডাম, চৈতি ম্যাডাম, তারপর প্রিয়াঙ্কা ম্যাডাম, সীমা ম্যাডাম, সুজাতা ম্যাডাম, পিয়া ম্যাডাম, দীপান্বিতা, তারপরে আর কে, তানিশা, সবাই মিলে এই জিনিসটা নিয়ে এসছে। ক্লাবে আরো মানুষ আছে, সৌমিক আছে, সায়ন আছে, গোকুল স্যার আছে, প্রীতম আছে, ওরা আরো জিনিস নিয়ে এসছে, সেগুলো আমি পরে আপনাদের দেখাচ্ছি। আরো কিছু জিনিস নিয়ে এসছে, সেগুলো একসাথে নেই বলে দেখাতে পারছি না। ও সব আলাদা নাম হয়ে গেছে, বলেন না একটু আমি নাম জানি। ওই তো একটা হচ্ছে ওই যজ্ঞের হোম কুণ্ডু, তাম্রপত্র, কোষাকুষি, আরেকটা যেন কি আছে না বাসে ওই গোপাল স্নান করায় যে ওই তাম্রপত্র এই জায়গাটা কি একটু নোংরা আছে মনে হচ্ছে। সুজিতে চিনি কিভাবে দেন? সুজিতে না না পরিমাণ অলরেডি চলে এসেছে আমাদের পুরোহিত। এই তো সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমাদের বিশু স্যার আর সুস্মিতা ম্যাডাম, খুব খুশি হয়েছি চলে এসেছেন। আপনারা কি সেন্টার গিয়েছিলেন, অফিসে গিয়েছিলেন আমাদের? ওকে, এই তো চৈতি ম্যাডাম খিচুড়ি করছে। খিচুড়ি ভাবি আমি করতে পারি, হয়তো বা চৈতি ম্যাডামও করতে পারে, যে কোনো একজন করবে। চৈতি ম্যাডাম তরকারিটা করবে, হ্যাঁ সবজিটা চৈতি ম্যাডাম করবে চৈতি ম্যাডামের মতো। আর এখানে এই চাটনি হবে, আর এই তো পাঁচ মিশালিটা করবে, আর দিচ্ছি না।
আর এখানে অলরেডি ভাজা ভোজা হয়ে গেছে, আমরা অনেক লেট চলছি। নারায়ণ তাহা বিনা করিব কি লেছ আচরণ, ফকির পলেন হাসে শুনবি প্রপর। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো শ্রী গোবিন্দ, শ্রী গোবিন্দ। সবাই শঙ্খ বাজানোর প্র্যাকটিস করছে। এই তো সবাই এখন খিচুড়ি খাচ্ছে বসে বসে। বিশু স্যারের খুব কষ্ট হচ্ছে বোধ হয়, নাকি নিচে বসে খাচ্ছেন প্যান্ট পরে? কিছু করারও নেই। এই তো এখানে পায়েস সৌমিক, যাও দিয়ে যাও। সবাই খেয়ে দেয়ে এখন বেহুশ হয়ে পড়ে আছে, সবার পেট ভারী হয়ে গেছে, চলতে ফিরতে পারছে না। এখন এই তো খাওয়া দাওয়া করে রয়েছে।
এই যে বাকিরা এইদিকে সব লেটকে পড়ে আছে। আমার চোখ মুখ একদম হয়ে গেছে এইরকম জার্নি করে এসে, তারপরের দিনই আবার পুজো, মানে ভাবা যায় না। ভাবা যায় এতগুলো মানুষকে যদি সাথে পাই তাহলে অবশ্যই ভাবা যায়। আমার একার প্রচেষ্টায় এই পুজো হয়নি, সবাই মিলেই একসাথে করলাম। সব প্যাকিং করছে, অনেক প্রসাদ বেঁচে গেছে তাই প্যাকিং করে দিলাম সবাইকে। আজকে আমরা সবাই খুব মজা করলাম, এনজয় করলাম। ইয়ে স্যার তুমি শায়দ এনার্জি ড্রিঙ্ক ভি ডালে হ্যায় আর আপকা অ্যালো কনসেন্ট্রেট ভি ডালে হ্যায় স্কিন বুস্টার ভি ডালে হ্যায় পতা নেই ক্যা ক্যা ডালে হ্যায় লেকিন এক চিজ তো কালার সে দিখ রহা হ্যায় কি ইসমে স্কিন বুস্টার হ্যায়। এখন চলে যাচ্ছে, তো এরা এখন চলে যাচ্ছে। তো আমাদের আজকের ব্লগ এই অবধি। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব।